আসসালামু আলাইকুম নীলার্স খাবার দাবার থেকে আমি নীলা বলছি আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি রোজা চলে আসছে আর আপনারা অনেকে আমাকে বলছেন যেন রোজা নিয়ে একটা ডায়েট চার্ট দিই আজকে তাদের উদ্দেশ্যে একটা ডায়েট চার্ট দিচ্ছি এই ভিডিওতে থাকতেছে আমরা রোজার মাসে কি খেতে পারবো কি খেতে পারবো না কিভাবে খেলে আমাদের এক মাসে আমরা দশ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবো তাই না টেনে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এখানে মূল্যবান অনেক কথাই থাকবে সেগুলো না হলে আপনি বুঝতে পারবেন না শুরুতে আমরা যে ইফতার করব। সেখানে আমরা লেবু পানি খেতে হবে আপনি চাইলে এখানে অ্যাপেল সিডার খেতে পারেন তবে কিছুটা হিমালয়ান ফিং সল্ট দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে এই পানিটা আমাকে খেতে হবে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি লেবুটা বাদ দিয়ে আপনি সিয়া খেতে পারেন সিয়াসিডটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে লবণ দিয়ে খেয়ে নেবেন তাতে করেও আপনার উপকার হবে তারপরে হচ্ছে রোজার সময় চেষ্টা করবেন ডাবের পানি খেতে কারণ ডাবের পানির মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে আর যদি চান তাহলে কিন্তু ডাবের পানির সাথে আপনারা বেল মিক্স করে একটা শরবত তৈরি করে খেতে পারেন আপনারা যদি চান তাহলে কিন্তু আমি এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তবে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর আপনারা অবশ্যই মিষ্টি জাতীয় কোনো শরবত খাবেন না এরপরে আমরা চলে যাচ্ছি যে আমরা ইফতারের মধ্যে আর কি কি খাবো তা আমি ডাবটা ভেঙে রেখে দিছি এরপরে হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে আমি এখানে বুট রান্না করব। অবশ্যই অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা সোলা খেতে পারবো কি না অবশ্যই খেতে পারবেন তবে অল্প পরিমাণে খেতে হবে আর এখানে কোনো রকমের আলু দেওয়া যাবে না আপনি কতটুকু খাবেন ততটুকুই আপনার জন্য তৈরি করবেন আর বেশি করে তৈরি করে পরে দেখবেন যে না বেশি করে তৈরি করছি আমি একটু বেশি করে খাই এটা আমাদের মধ্যে এক ধরনের লোভ আসে তবে আপনি যদি পরিমাণ মতো আপনার জন্য এটা তৈরি করেন তাহলে আপনি ততটুকুই খাবেন আর অবশ্যই চেষ্টা করবেন এখানে সরিষার তেল দিয়ে রান্না করতে অথবা এক্সট্রা অলিভ অয়েল দিয়ে এটা রান্না করতে তবে এটাকে আপনি কোনোভাবে আলু দিতে যাবেন না বা বেশি করে আপনি খাবেন না ছোলাটা যেহেতু ক্যালোরির পরিমাণটা একটু বেশি সেক্ষেত্রে কিন্তু আমরা অল্প পরিমাণ ছোলা খেতে পারব তো আমি এখানে অল্প পরিমাণ নিয়ে এনেছি এরপরে আপনারা আনারস খেতে পারেন আনারস এবং কি টক ফল যেগুলো আছে সেগুলা খেতে পারেন টক ফলের মধ্যে আবার কিছু কিছু ফল আছে যেগুলো আমরা খেতে পারবো না এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব আপনাদের সাথে ইনশাল্লাহ এরপর আমি আনারস নিয়ে নিচ্ছি আনারস খেতে পারেন তারপরে হচ্ছে পেয়ারা খেতে পারেন আঙ্গুর খেতে পারেন তারপরে তরমুজ খেতে পারেন এরকমের ফলগুলো আপনারা খেতে পারেন জাম্বুরা খেতে পারেন আমলা খেতে পারেন আপনার হাতের কাছে দেশি যে ফলগুলো আছে সেই ফলগুলো খেতে চেষ্টা করবেন আর অবশ্যই চেষ্টা করবেন বেশি করে শশা নিতে শশা টমেটো গাজর এই খাবারগুলো খেতে পারেন এগুলা যত বেশি করে শশা খাবেন সেক্ষেত্রে কিন্তু আমরা যে ক্যালোরি যতটাই খাই এগুলা কিন্তু আমাদের কোনো ক্ষতি করবে না তারপরে চলে যাচ্ছে আমি খেজুর অনেকে এটা বলে যে আমাদের খেজুর খাওয়াটা আসলে রোজার সময় অনেকটাই দরকার তো খেজুর খেতে পারব না আপনি দুইটা খেজুরে বেশি খেতে পারবেন না কারণ হচ্ছে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ মিষ্টি আছে যার কারণে খেজুর আমরা বেশি করে খেতে পারবো না তো এই ছিল আমার ইফতার আইটেম দেখতেই পাচ্ছেন আমি এখানে কী কী নিয়েছি আর ডাবের পানিটাও নিয়ে নিছি এখানে কারণ আমি তো লেবুর পানি আগেই খেয়ে নিছি এখন ডাবের পানি আর হচ্ছে আমি এখানে কিছু ফল আর বুট ভাজি নিয়ে নিছি তবে অবশ্যই ডুবো তেলের যে আমরা পেঁয়াজ ও বেগুনি আলু সব ওই জিনিসগুলো আমরা খেতে পারবো না এখন চলে যাচ্ছি রাতের খাবারে অনেকেই ইফতারের পরেও কিন্তু আপনারা খাবার খেতে পছন্দ করেন বা আপনাদের হয়তো বা ক্ষুধা লাগে তো সেক্ষেত্রে আপনারা কি খেতে পারেন তো এখানে আপনারা চাইলে কিন্তু শাক সবজি রান্না করে খেতে পারেন অথবা আপনারা দুটা ডিম খেতে পারেন বাদাম খেতে পারেন বা যে কোনো সবজি রান্না করে খেতে পারেন মাছ খেতে পারেন যদি মাংস খান সেক্ষেত্রে কিন্তু অবশ্য অল্প পরিমাণ আপনাকে মাংস খেতে হবে আমি এখানে দুটা ডিম বেজি করে নিয়েছি আমার কড়াইটার মধ্যে রান্না করার কারণে ডিমটা আটকে গেছে তো এখানে আমি আরও কিছু বাদাম নিয়ে নিচ্ছি আপনার হাতের কাছে যে বাদামটা থাকে আপনি সেটাই খেতে পারবেন এখানে আমি কিছু কাজু বাদাম কাঠবাদাম আর চীনা বাদামকে যে বাটার দিয়ে আমি ভাজছিলাম সেটা দিয়ে ভেজে নিচ্ছি আর অবশ্যই ডিমটাকে আপনারা বাটার অথবা ঘি দিয়ে ভেজে খেতে চেষ্টা করবেন তাছাড়া একটা জিনিস অবশ্য মাথায় রাখবেন আপনি যখন ইফতার করবেন ইফতার করার আগে যখন এশার নামাজ পড়বেন এর আগেই কিন্তু আপনাকে রাতের খাবারটা খেয়ে নিতে হবে এর কারণ হচ্ছে আপনি যখন এর আগে রাতের খাবারটা খাবেন তখন আপনি নামাজ পড়তে পড়তে আপনার টাইম লাগবে তখন কিন্তু আপনার এই খাবারটা হজম হয়ে যাবে আর প্রচুর পরিমাণ আপনারা সালাদ রাখতে চেষ্টা করবেন এখানে আমি দু রকমের সালাদ নিছি সেটা হচ্ছে শশা আর গাজর নিছি আর বাদাম রাখতে চেষ্টা করবেন যারা ডাইটের শুরুতে আছেন তারা চাইলে কিন্তু অল্প পরিমাণ ভাত নিতে পারেন যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু অল্প পরিমাণ ভাত খেতে পারেন তবে না খাওয়াটাই সবচেয়ে বেশি ভালো চেষ্টা করবেন ভাতটা না খেয়ে থাকার জন্য আর যখন রাতের এই খাবারটা খাবেন তখন একটু এক গ্লাস পানির মধ্যে সি অ্যাসিড আর হিমালয়ান ফিং সল্ট দিয়ে আপনারা খেয়ে নেবেন এটার কারণ হচ্ছে আমরা যে সারাদিন আমরা রোজা থাকবো তখন আমাদের পানির একটা ঘাটতি থাকে শরীরের মধ্যে তাই যদি সি অ্যাসিড নাও খান তারপরও আপনারা লবণ মিশিয়ে কিন্তু পানি খেতে চেষ্টা করবেন আর যদি হিমালয়ান ফিং সল্ট আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল যে লবণটা আছে সেটা মিশিয়েও কিন্তু খেতে পারবেন তবে অবশ্যই আপনি দুই তিনবার করে এরকম লবণ মিশিয়ে পানি খেতে চেষ্টা করবেন কারণ হচ্ছে সারাদিন আমরা রোজা রাখি আমাদের যেহেতু পানির ঘাটতি থাকে বা আমরা সরকার জাতীয় খাবারগুলো খাই না সেক্ষেত্রে কিন্তু আমাদের লবণ মিশিয়ে পানি খাওয়াটা অনেক দরকার তাই অবশ্যই আপনারা লবণ মিশিয়ে পানি খাবেন তো এটা ছিল আমার রাতের খাবার অবশ্যই ঈশার নামাজের আগে আপনারা এই খাবারটা খেতে চেষ্টা করবেন তাহলে আপনার কিন্তু ক্ষুদাও বেশি লাগবে না এবং কি অল্প খাবারে আপনার পেটটা ভরে যাবে এরপরে অনেকের হয়তোবা চা কফি খাওয়ার অভ্যাস থাকতে পারে যদি চা কফি খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনি বুলেট কফি খেতে পারেন বুলেট কফিটা তৈরি কিভাবে করবো এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে দেখে নেবেন এবার চলে যাচ্ছি আমরা চেহেরিতে কি খাবো অনেকের প্রশ্ন থাকে চেহরিতে আমরা কি খাবো সেক্ষেত্রে কিন্তু আপনি সবজি রান্না করে নিতে পারেন মাছ মাংস নিতে পারেন তবে চেষ্টা করবেন একটু বেশি করে শাক সবজি খাওয়ার জন্য সবজি জাতীয় খাবারগুলো একটু বেশি খেতে চেষ্টা করবেন তো আমি এখানে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি ঢ্যাঁড়স চাইলে আপনি মাছ দিয়েও রান্না করে নিতে পারেন এরপরে আপনি সামুদ্রিক মাছগুলো খেতে চেষ্টা করতে পারেন ইলিশ মাছ খেতে পারেন ইলিশ মাছের যে ডিম আছে সেটাও আপনি খেতে পারেন এমনি যে গরুর যে কলিজা আছে মগজ আছে সেটা আপনি খেতে পারেন এক্ষেত্রে কিন্তু আমাদের ডাইটের জন্য অনেক উপকারী তা আমি এখানে ঢ্যাড়স ভাজি করে নিয়েছি আপনি চাইলে ঢ্যাসটাকে মাছ দিয়ে রান্না করতে পারেন আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি আমার কাছে যেটা সুবিধা মনে হচ্ছে বা যেটা আমার কাছে ভালো লাগে আমি খেতেই করে দিচ্ছি আপনি চাইলে কিন্তু আপনার সুবিধা মতো আপনার রান্না করে খেতে পারেন আপনার পেট ভরলেই হয়েছে আপনি একটা খাবার খেয়ে আপনার পুষ্টিটা আপনার শরীরে নিতে পারলেই হয়েছে এমন না যে আপনাকে আমি যেরকম দেখাইছি সেইভাবে আপনাকে খেতে হবে এমন কোনো কথা নাই তো এই ছিল আমার চেহেরির খাবার আর এখানে আমি কি কি নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমি দু পিস মাছ নিয়ে নিছি তারপরে ড্যাশ বাজে নিয়ে এনেছি শশা নিয়ে নিছি এরপরে হচ্ছে কিছু বাদাম আমি নিয়ে নিয়েছি চাইলে আপনি এটাকে ভাটার দিয়ে ভেজে নিতে পারেন আর হচ্ছে আপনি বেশি করে আপনি সবজি খেতে চেষ্টা করবেন এবং কি আপনি শশা খেতে চেষ্টা করবেন আপনি সালাদ জাতীয় খাবারগুলো কারণ সারা দিন আপনারা যখন ডায়েট করি তখন এই সালাদগুলো কিন্তু আমাদের ফ্যাট কাটতে অনেক সাহায্য করে আর চাইলি এখানে আপনারা এক বাটি টক দই খেয়ে নিতে পারেন টক দইটা কিন্তু অনেক উপকারী ডায়েটের জন্য অনেক উপকারী এবং কি আমাদের রাতের খাবার জন্য কিন্তু টক দইটা অনেক উপকারী তো এই ছিল আমার ডায়েট চার্ট রোজা নিয়ে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি এটা অনেক আপুরায় জানেন আর রোজা নিয়ে যদি আপনারা নতুন কোনো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে রোজা নিয়ে আরও কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো এই ডায়েট চার্টটা যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের ওজন বাড়বে না এবং কি যারা নতুন ডায়েটে আছেন তাদের ওজনও কমে যাবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম